পশ্চিমবঙ্গে পেনশন নিয়ে বড় ঘোষণা। রাজ্য সরকারি কর্মী এবং বিশেষ করে পেনশনভোগীদের জন্য বিশেষ খবর। এতে পেনশনভোগীদের সুবিধা বাড়ল নাকি কমল? গোটা দেশ জুড়ে চলছে লোকসভা নির্বাচন, এরই মাঝে সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য বড় বদল আনল রাজ্য সরকার। ইতিমধ্যেই এই বিষয়ে রাজ্য সরকারের অর্থ দফতরের আওতায় থাকা ডিরেক্টরেট অফ ট্রেজারি অ্যান্ড অ্যাকাউন্টস একটি নোটিশ জারি করেছে। কি রয়েছে সেই নোটিশে? 30 এপ্রিল জারি করা সেই নির্দেশিকায় রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে। রাজ্য অর্থ দফতরের অতিরিক্ত মুখ্য সচিবের স্বাক্ষরিত এই নোটিশ ভোটের মাঝেই রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। ডিরেক্টরেট অফ ট্রেজারি অ্যান্ড অ্যাকাউন্টসের জারি করা নির্দেশিকায় কলকাতায় অবস্থিত দুটি পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিসের ঠিকানা বদলের কথা জানানো হয়েছে। আগের জায়গা থেকে দুটি অফিসকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে ওই নোটিশে। এর মানে এবার কি চরম অসুবিধায় পড়তে পারে পেনশনভোগীরা? রাজ্য অর্থ দফতরের অতিরিক্ত মুখ্য সচিবের স্বাক্ষর করা সেই নোটিশে ঠিক কি জানানো হলো? নোটিশে জানানো হয়েছে কলকাতায় পেনশন ডিসবার্সমেন্ট সেলের ঠিকানাও বদল করা হচ্ছে। আগামী 9 মে বৃহস্পতিবার থেকে এই দুটি পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিস এবং পেনশন ডিসবার্সমেন্ট সেল নতুন ঠিকানায় নিয়ে যাওয়া হচ্ছে। আগামী সপ্তাহ থেকে নতুন ঠিকানায় কাজ শুরু করে দেওয়া হবে। তাহলে কোথায় নিয়ে যাওয়া হলো এই দুটো অফিস? সবকটি অফিসই জানা যাচ্ছে মির্জা গালিব স্ট্রিটে নিয়ে যাওয়া হয়েছে। এই আবহে সরকারি কর্মী এবং পেনশনভোগীদের প্রয়োজন পড়লে এরপর থেকে নতুন জায়গায় তাদেরকে যেতে হবে। সিভিল ডিফেন্স বিল্ডিংয়ে অবস্থিত পুরনো পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিস 1-এর নতুন ঠিকানা হচ্ছে 11A মির্জা গালিব স্ট্রিট, পুরনো খাদ্য ভবনের 4তলায়। আপনার এটা দরকার হলে আপনি অবশ্যই নোট করে নিন। এদিকে জহর বিল্ডিংয়ে অবস্থিত পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিস 2-এর ঠিকানা বদলে চলে যাচ্ছে পুরনো খাদ্য ভবনের 3 এবং 4তলায় পশ্চিম দিকে। আর পেনশন ডিসবার্সমেন্ট সেলও আসছে পুরনো খাদ্য ভবনের পশ্চিম দিকের 3তলাতে। এছাড়া অসময়ে দুর্দান্ত রিটার্ন পেতে স্টক মার্কেট ও মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে একদম ভুলবেন না। ফ্রিতে হাতে কলমে শেয়ার বাজার শিখে স্টক মার্কেটে ইনভেস্ট করুন এবং স্টক মার্কেটে ইনভেস্ট করতে ফোন করুন 9093211211 এই নম্বরে।